জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী, রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যমত্যে আশা। আশ্রয় খোঁজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, এইডস সহ নানা রোগে আক্রান্ত মিয়ানমার থেকে আসা 2 লাখ শিশু। রাজধানীর শ্যামলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভুয়া চিকিৎসক সহ 7 জনকে 2 বছরের কারাদণ্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। এছাড়া সংবাদে আরও থাকছে, দুর্গাপূজা সামনে রেখে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, মণ্ডপে মণ্ডপে চলছে পুজো অর্চনার বিশেষ আয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদে 72তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আসা শত শত প্রবাসীর ভালোবাসা সিক্ত হন তিনি। রাষ্ট্রীয় এই সফরে রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যমত প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন সবাই। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন রাফিয়া সাদনান আদেল। স্থানীয় সময় সোমবার বিকেল 4:30 নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। সরকার প্রধান ও দলীয় সভানেত্রীকে শুভেচ্ছা জানাতে দুপুর থেকেই বিমানবন্দরের বাইরে সমবেত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী যান ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী সবার সাথে কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন। উপস্থিত ছিলেন কানাডা ও ইউরোপ থেকে আসা বাংলাদেশি প্রবাসী ও ব্যবসায়ী প্রতিনিধিরা। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতি বছরের মতোই জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কে। তবে এবছর রোহিঙ্গা ইস্যুটির কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দের কাছে এই রোহিঙ্গা সংকটটি কতটুকু তুলে ধরে একটি কার্যকর সমাধানের দিকে যেতে পারবে সেদিকেই সবার নজর। রাফে সাদনান আদেল, 21 টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আছেন সহকর্মী রাফে সাদনান আদেল, তিনি জানাচ্ছেন প্রধানমন্ত্রী সফরের সবশেষ খবর। জানেন যে জাতিসংঘ সফরটি এই বছরের অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রোহিঙ্গা ইস্যুতে এখানে বেশ কয়েকটি আলোচনা হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা 19 তারিখে ওআইসির উচ্চতর সদস্যদের সাথে তিনি আলোচনা করবেন, এবং এর পাশাপাশি কিন্তু 21 তারিখে সাধারণ অধিবেশনে তিনি যে বক্তব্যটি রাখবেন সেই বক্তব্যতে আশা করা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তিনি দিবেন এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের চাহিদা সম্পর্কে তিনি জানাবেন। এবং তার এই সফরে আপনারা জানেন যে 2টি সংবর্ধনার বিষয় রয়েছে, যেটি একটি 19 তারিখে সম্পাদিত হবে এবং আরেকটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 28 তারিখে তার সফরের ঠিক আগের দিন অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বেশ কয়েকটি দেশের সাথে বাইলেটারাল চুক্তির কথা রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্তত 2টি অনুষ্ঠানে দেখা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো সব মিলিয়ে এই যে গুরুত্বপূর্ণ সফরটি রয়েছে, এই গুরুত্বপূর্ণ সফরটির শুরু হচ্ছে আজ, এবং নিউ ইয়র্ক থেকে আমার কাছে এই পর্যন্ত আপডেট ছিল সবশেষ খবর। রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় খোঁজে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্ক রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কুতুপালংয়ে নির্ধারিত 2000 একর জমিতে আশ্রয়ের ব্যবস্থা করছে সরকার। টেকনাফে 5টি ও উখিয়ায় 7টি সহ 12টি পয়েন্টে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ চলছে। রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া রোধ ও শৃঙ্খলতা রক্ষায় 9টি চেকপোস্ট ও 12টি পেট্রোল টিম সহ কাজ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া আনসার স্কাউট ও স্বেচ্ছাসেবী সদস্যরাও দায়িত্ব পালন করছেন। রোহিঙ্গা চিকিৎসা সেবায় সরকারি বেসরকারি 32টি চিকিৎসা ক্যাম্প বসানো হয়েছে। এদিকে আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্রিসেন্টের সহযোগিতায় 4000 শেল্টার বাংলাদেশ আর্ম ফোর্স ডিভিশন আগামী থেকে কাজ শুরু করবে। মিয়ানমার থেকে আসা শিশুদের মধ্যে এইডসে আক্রান্তও রয়েছে। দীর্ঘদিন প্রয়োজনীয় খাবার না পেয়ে অপুষ্টিতে ভুগছে এই শিশুরা। জাতিসংঘের তথ্য বলছে মিয়ানমারে রোহিঙ্গা শিশুরা ন্যূনতম স্বাস্থ্য সুবিধাও পেত না। এরই মধ্যে 2,40,000 শিশুর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ আশ্রয় নেওয়ার পর সরকার 1,50,000 শিশুকে টিকা দেওয়ার কর্মসূচি নিয়েছে।
বিস্তারিত তানজিনা মিথিলা রিপোর্টে। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় 4 লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে প্রায় 2.5 লাখ শিশু। ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসা এই শিশুরা ভুগছে এইডস, এবেলা, পোলিওর মতো রোগে, অধিকাংশই পুষ্টিহীনতার শিকার। রোহিঙ্গা শিশুদের জন্য 7 দিনের হাম ও পোলিও টিকাদান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এনজিওদের সহায়তায় সরকারি ডাক্তার ও নার্সরা এই কর্মসূচি পরিচালনা করছেন। কর্মসূচির প্রথম দিনেই প্রায় 9,000 শিশুকে টিকা দেওয়া হয়। এছাড়া 6 মাস থেকে 5 বছর বয়সীদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। দেয়া হচ্ছে কার্ড যাতে পরবর্তী টিকাগুলো অন্য যে কোনো স্থান থেকেই দিতে পারে। এর আগে নিকটস্থ ক্যাম্পে 1 বছরের কম বয়সী শিশুদের টিকার আওতায় আনতে রোহিঙ্গা আশ্রিত এলাকায় মাইকে প্রচার চালানো হয়। তানজিনা মিথিলা, 21 টেলিভিশন। জঙ্গি গোষ্ঠী নব্য জেএমবি সদস্য সন্দেহে রাজধানী বনানী থেকে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে সামরিক প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন কাগজপত্র। র্যাব জানায়, মাহমুদ ওরফে মিশু ওরফে হেলাল নামে ওই যুবক বনানীতে মুসা ইন্টারন্যাশনাল নামে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। রোববার রাত 9টার দিকে ওই প্রতিষ্ঠান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার ড্রয়ার থেকে অনেক ধরনের সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত কাগজ পাওয়া যায় বলেও জানায় র্যাব। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলার আসামি হেলাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র, সাবেক ছাত্র। পরে মানি দিতে তার বাসা তল্লাশি চালিয়ে উগ্রপন্থী বই উদ্ধারের কথাও র্যাব জানায়। ভুয়া চিকিৎসক সহ দালাল চক্রের 7 সদস্যকে 2 বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে রাজধানীর নিউ ওয়েল কেয়ার নামে বেসরকারি ওই হাসপাতালের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেওয়া হয় কথিত হাসপাতালটি। গেল রাতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান শেষে এ দণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকে বেসরকারি এই হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয় বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে প্রলোভন দেখিয়ে রোগী নিয়ে আসা দালাল চক্রের 6 সদস্যকে। এদের মধ্যে মালিকের ছেলেও রয়েছেন। এরা হলো আমার মানে ফ্রেন্ড, ঠিক আছে? তো ওরা আমার ইয়াতে আসছে, আমি তো একটু কথা বলতেছিলাম। পঙ্গুর থেকে বলে ওই ডাক্তাররা না কারা যে আমার পাও কেটে হলাই তবে পরে এই জায়গা নিয়ে আসছে আর কি। কথিত এই হাসপাতালটিতে থাকা রোগীরা আদালতকে জানান তাদের কাছ থেকে 1 থেকে 1.5 লাখ টাকা করে নেওয়া হয়েছে। চিকিৎসক পরিচয়ে সে সময় যিনি কর্তব্যরত ছিলেন তিনি দেখাতে পারেননি কোনো সনদপত্র। কনসালট্যান্ট যারা থাকে ওনারা যেটা বলে সেই অনুযায়ী জাস্ট ফলো আপ আমরা লিখে রাখি, কাজটা তো আসলে ঠিক হয়নি। মালিক স্বীকার করেন 11 বছর ধরে এই ব্যবসা চালিয়ে আসছেন। আটক 6 দালাল ও কথিত ডাক্তারকে 2 বছর করে কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মাদক আইনে এখানে 6 জনকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এখানে একজন বুয়া ডাক্তার একজন পাওয়া ধরার কারণে তাকে 2 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এখানে যিনি আরেকজন মালিক রয়েছেন তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি আমরা সিলগালা করার আদেশ করে দিচ্ছি। চিকিৎসার নামে এমন প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নীলফামারী সৈয়দপুরে 2টি ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত। বন্যায় রংপুর বিভাগের 8টি জেলায় সড়ক মহাসড়ক ব্যাপক ক্ষয়ক্ষতি, ধসে গেছে ব্রিজ কালভার দুর্ভোগে বাসিন্দারা। আবার আমন্ত্রণ সকাল 9টায় 21 সংবাদে।
নীলফামারীর সৈয়দপুরে দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পুলিশ জানায়, সৈয়দপুরে বাইপাস সড়কে মতির মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাথর ভর্তি আরও একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় তিনজন। ধাক্কা দেওয়া ট্রাকটির ড্রাইভার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বন্যায় রংপুর বিভাগের আটটি জেলায় সড়ক মহাসড়ক এমনকি গ্রামাঞ্চলের রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ধসে গেছে ব্রিজ, কালভার্ট, সড়কের বেহাল দশায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে বরাদ্দ পেলে এসব মেরামত শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তিন পর্ব রিপোর্টের দ্বিতীয় পর্ব জানাচ্ছেন রত্না জামান। সরকারি হিসেবে বন্যায় রংপুর বিভাগের প্রায় 2000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে 200টিরও বেশি ব্রিজ কালভার্ট। এছাড়াও বিভিন্ন উপজেলার সাথে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সংযোগ সড়কগুলো বানের পানিতে ভেসে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে আছে। দুর্ভোগে আছে এসব এলাকার মানুষ। চলা ফিরার কোনো গতি নেই। আমরা যে বাজার যাবো, এ বাড়ির থেকে ও বাড়ি যাবো, তারও কোনো আমার পথ নাই। ওই সাইকেল ধরে চলা যায় না, হারি যাওয়া যায় না, পাও তলে যায়। তাদের অবস্থা বন্যা হয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত আর ব্রিজ কালভার্টগুলো নির্মাণে প্রয়োজন প্রায় 1500 কোটি টাকা। টোটাল আট উপজেলার মধ্যে আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে প্রায় আমাদের 60 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা ইমিডিয়েট আমাদেরকে মেরামত করতে হবে। এছাড়া এখনো অনেক রাস্তাতে তারাগঞ্জে, বদরগঞ্জে পানি আছে। স্থায়ীভাবে সমাধান নিতে মিনিমাম 500 কোটি টাকা লাগে। 42 মিটার ব্রিজ চলে গেছে, ওটা করতেই আমার 20 কোটি টাকা লাগে। আমাদের 2800 কিলোমিটার রাস্তার ভিতরে 472 কিলোমিটার রাস্তা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ভিতরে 79টা রাস্তায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত রাস্তা, ব্রিজ ও কালভার্ট সংস্কার কাজ শুরু করার দাবি ভুক্তভোগীদের। রত্নজামান, 21 টেলিভিশন। আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আশীর্বাদে ডালা নিয়ে আসছেন দেবী, তাকে সাদরে বরণ করতে চলছে প্রস্তুতি। দুর্গার পাশাপাশি তৈরি হয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তি। চলছে শেষ তুলির আচরণ। একই সাথে মণ্ডপে মণ্ডপে চলছে পুজো অর্চনার শেষ আয়োজন। গাজীপুর, মেহেরপুর, গাইবান্ধা ও বরগুনার প্রতিনিধির সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। শরতের শুরুতে আশীর্বাদের ডালা নিয়ে ধরণীতে আসছেন দেবী দুর্গা। পঞ্চপ্রদীপ, কাঁসার ঘণ্টা, ধূপের গন্ধ, বাদ্যবাজনা আর মন্ত্রের মধ্য দিয়ে হবে দেবীর আরাধনা। আসছে 26 সেপ্টেম্বর দেবী বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার সাথে সাথে শুরু হবে 5 দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ হবে বিসর্জনের মধ্য দিয়ে। এবার দেশের 29,395টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে গাজীপুরে 300 পূজা মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। শেষ সময়ে এসব পূজা মণ্ডপে চলছে দেবীর মূর্তি রং করা আর সাজসজ্জার কাজ। একসাথে পূজা করি, একসাথে আনন্দ করি, আবার একসাথে ঠাকুর প্রতিমা বিসর্জন দেই। এটা 1 মাস ধরে কাজ করতেছি, খুব আনন্দ ভর্তি করে কাজ করতেছি। জাঁকজমকে মেহেরপুরে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। জেলার 32টি মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে। কারিগরদের তুলির শেষ আঁচড় আর উজ্জ্বল রং জানান দিচ্ছে দেবী আসছেন সব দুঃখ মিটিয়ে দিতে। মা আসছে তার ভক্তদের মাঝে, এক মনোরম শান্তি সমৃদ্ধি ছড়িয়ে দেবে। গাইবান্ধায় এবছর 573টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। দেবীর আগমনে সম্প্রীতির ছোঁয়া লেগেছে হিন্দু মুসলমান সবার মনে। এখানে জাত ধর্ম গোত্র বর্ণ কোনো কিছু, এটা বাঙালির উৎসব। এরই মধ্যে মূর্তি আর মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে বরগুনায়। এবছর 153টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। দিনরাত্রি 24 ঘন্টায় আমরা খুব কাজ করতেছি। সবাইকে নিয়ে ঘুরতে যাব, অনেক আনন্দ করব। প্রতিটি জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা করছেন পূজা আয়োজক ও পূজা উদযাপন কমিটি। প্রতি বছরই নয় সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারব। ভক্তির মধ্য দিয়ে, ধর্মীয় বিধানের মধ্য দিয়ে সুন্দরভাবে উদযাপিত হয়, তার সকল প্রস্তুতি আমরা গ্রহণ করব। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে একদম বিসর্জন পর্যন্ত সব জায়গায় আমাদের পুলিশি প্রহরা আমাদের বিদ্যমান থাকবে।
দেবী দুর্গা এবার আসবেন নৌকায় চড়ে, গমন করবেন ঘোড়ায় চেপে। শরতে স্বামীগৃহ কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা কন্যারূপী দুর্গা নিয়ে আসবেন সৌভাগ্য আর সম্প্রীতির বার্তা, এমনি প্রত্যাশা সবার। আফসানা নীলা, একুশে টেলিভিশন। নিচে আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কিউবায় অবস্থিত দূতাবাস বন্ধ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, শব্দ দূষণকে দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী। লালিগায় সোসিয়েদাদকে 3-1 গোলে হারাল রিয়াল মাদ্রিদ, পিএসজি টানা ষষ্ঠ জয়। আবার স্বাগত সকাল 9:21 সংবাদে। আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘে 72তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:30 শুরু হবে অধিবেশন। রোহিঙ্গা সংকট ও কোরিয়ার পারমাণবিক হুমকি সহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো স্থান পাবে আলোচনায়। এবারে আসলে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অস্থিতিশীল পৃথিবীতে মানুষের জন্য শান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের সংগ্রামকে উপজীব্য করা হয়েছে এবারের সাধারণ পরিষদ অধিবেশনে। এবার খেলার খবর। চেন্নাইয়ে 5 ম্যাচ ওয়ানডেতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 26 রানে হারিয়েছে ভারত। এর ফলে সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে ধোনি ও পাণ্ডে জোড়া হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 281 রান তোলে ভারত। শুরুতে 87 রানে 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তারা। তবে ধোনি ও পাণ্ডে 6ষ্ঠ উইকেট জুটিতে 118 রান তুলে বিপর্যয় রোধ করেন। পাণ্ডে 83 ও ধোনি 79 রান করেন। এছাড়া যাদব 40 ও ভুবনেশ্বর অপরাজিত 30 রান করেন। এরপর ব৬০টি আইনে 21 ওভারে 164 রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত 1 উইকেটে 137 রানে থেমে যায় অজিদের ইনিংস। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগা রিয়াল সোসিয়েদাদকে 3-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। টানা 2 ম্যাচ ড্রয়ের পর মৌসুমের দ্বিতীয় জয় পেল স্প্যানিশ জায়ান্টরা প্রতিপক্ষের মাঠে। ম্যাচের 19 মিনিটে বোরহা মাইরালের গোলে লিড নেয় রিয়াল, তবে এগিয়ে থেকে লিড ধরে রাখতে পারেনি তারা। 28 মিনিটে কেভিন রদ্রিগেজ গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান। এরপর 36 মিনিটে ফরাসি ডিফেন্ডার রদ্রিগেজ গোল করে আবারও 2-1 ব্যবধানে লিড নেয় রিয়াল। আর 61 মিনিটে গ্যারেথ বেল গোল করলে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়িয়ে জিদানের শিষ্যরা। ফ্রেঞ্চ লীগ ওয়ানে অলিম্পিক লিওকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পিএসজি। টানা 6 ম্যাচে অপরাজিত রয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই, গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিশ্চিত হয় পিএসজি। জয়ের 2টি গোলই আসে আত্মঘাতী থেকে। 75 মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানির শটে নিউর মিডফিল্ডার মার্সেলোর গায়ে লেগে পোস্ট দিয়ে জালে ঢুকে বল, আর লিড পায় 1-0। এরপর দ্বিতীয় গোলটি আসে 85 মিনিটে লিওর ডিফেন্ডার জোমেডি মোরেলের আত্মঘাতী গোলে। এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যমতের আশা। আশ্রয় খোঁজে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, এইডস সহ নানা রোগে আক্রান্ত মিয়ানমার থেকে আসা 2 লাখ শিশু।
রাজধানীর শ্যামলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভুয়া চিকিৎসক সহ সাতজনকে 2 বছরের কারাদণ্ড। আমাদের সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।